নমস্কার মই বেদান্ত কুমার শর্মা নকৈ নোৱাৰ অনুষ্ঠানত আজি ভারতরত্ন ভূপেন হাজরিকার জন্মদিন উপলক্ষে এই মহান শিল্পীগৰাকীৰ প্রতি এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান মই জনাব খুজিছোঁ এটি কবিতা মোৰ দাদা ডক্টর প্রণব কুমাৰ শর্মা তেখেতে লিখিছিল আৰু তেখেতে এটা প্রশ্ন কৰিছিল ভূপেনায় গুটেই জীবন রিট বুকুত খাবটি লব সগরের পারত যেটা চিরনিদ্রাত বিলীন হয়ে গেছিল ভূপেন দায় নেকি নাকি কি প্রশ্ন করেছিল সেই বিষয়ে আমি এই কবিতাটোর মাজে ভূপেন দা আরব সগরত গঙ্গা নাই পদ্মা নাই তুমি নাজানা না জানো তোমার গঙ্গা তোমাৰ পদ্মা তোমাৰ ব্ৰহ্মপুত্ৰ বংগোপসাগৰত অথচ আৰৱৰ পাৰৰ ককিলাবেনৰ বিচনাত তোমাৰ ককিল কণ্ঠ এৰি থৈ চিৰদিনৰ বাবে গুচি আহিলা কণ্ঠহীন হৈ লুইতৰ পাৰলৈ মিছা ভূপেন্দা মিছা তোমাৰ গীতৰ সভাত মাথো আছিল হেজাৰ শ্ৰোতা কিন্তু নেজানিলা নেদেখিলা তোমাৰ কণ্ঠহীনতাৰ কাষত লক্ষ লক্ষ জনতা লক্ষ্যজনক বিমুখ করি। তুমি নীরবে নিজানে শুই থাকিলা দুদিন দুরাতি কণ্ঠহীন ভূপেন হাজৰিকা হৈ উপহার দি গলা এজন চিনাকি মানুহৰ অচিনাকি ছবি পাটকাই মিচিং গগামুখ ঝুমুৰ সকলো পরি রল বুকু আমার উদং হল শূন্য হল আজি বুজিছু শূন্যতাৰ পূর্ণতা আমার খং নাই দুখ নাই ক্ষোভ নাই তথাপিও কওঁ সত্য এটাই কণ্ঠহীন ভূপেন দা তুমি সূৰ্যতকৈও প্ৰখৰ হাতীপতিতকৈও বিশাল সেয়েহে তুমি ভূপেন হাজৰিকা আজি কম তুমি যদিহে মদাৰ ফুল তেনেহ'লে আমি ক'ম দেৱীৰ পূজাত সেই মদাৰহে কাম্য তোমাৰ চিত্ৰনাট্য শেষ হ'ল মঞ্চ উদং হ'ল মানুহবোৰ গুচি গ'ল মনবোৰ ভরি গল আকাশে বতাহে তোমাৰ তোমার প্ৰতিধ্বনি হৈ রল আমার মাজত আমার হৃদয় এটা কথা জানিবা ভূপেন্দা তোমার ঠিকনা যতেই নহোক ছায়াপথ হৈ ছায়াপথলৈ যতেই নেথা তোমার স্থায়ী ঠিকনা আমার পৰা নিব তুমি কেতিয়াও কেতিয়াও কেউ নয় তোমার একমাত্র কথা